এছাড়াও রয়েছে পুরুষ ডাক্তারের কাছে প্রসব করানো খরস্রোতা। ফলস্বরূপ বাড়িতে প্রসব প্রক্রিয়া সম্পন্ন হয় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং শিশু ও মায়ের জীবন সংশয় হয়ে পড়ে, অনেক সময় মৃত্যু ঘটে যায়। এক্ষেত্রে শিশুর টিকাকরণ যেন জরুরি, তেমনি শিশুর জন্ম যেন প্রাতিষ্ঠানিক প্রসবের মাধ্যমে হয় সেটা নিশ্চিত করাটাও সমান জরুরি। এই লক্ষ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটি অভিনব উদ্যোগ নিয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল আনন্দ। এই নিয়ে আনন্দের উপর বেস্ট হলো আনন্দী প্রজেক্ট, তারপর বেস্ট করেই করেছি। তো সেই প্রজেক্টটা মানে সেই ছবিটা করতে গিয়ে আমি যেটা বলতে চেয়েছি সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং শুধু ওয়েস্ট বেঙ্গল না, আমাদের ভারতেই প্রচুর গ্রামে এমন মায়েরা আছে যাদের কিন্তু মানে অভ্যতার কুসংস্কার হয়, সেই কারণে বা কিন্তু করা উচিত না। তো এখানে আমি মানে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছি যে যাতে আমাদের দেশের মায়েরা এবং শিশুরা সুস্থ থাকে তার জন্য অবশ্যই দরকার আমাদের করা, সেই জন্য আমাকে এই ছবিটা করা। আপনার নামটা? স্বর্ণালী গোস্বামী। আমি এই ছবি ডিরেক্ট করেছি এবং ক্যামেরা এবং কেমন আছে শুধু